আমাদের নানু ভাই 113 বছর বয়স, আমাদের কাজিনদের সংখ্যা মেইনলি 45-এর উপর চলে গেছে। তো এই যে আমার নানু ভাই, মাথায় চুল নাই, তারপরও সে চুল আসছে। এই ভিডিওগুলো যখন করেছিলাম, আসলে তখন জানতাম না যে ভিডিওগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। এখানে আমার নানু ভাই আছে, তার মেয়ে জামাই আছে, নাতি জামাই আছে, সব জেনারেশনই সে মোটামুটি দেখে গেছে। সবাই সবাই আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হোক। আর এই ভিডিওগুলো যখন করা হয়েছিল, তখন তো আর জানতাম না যে এই ভিডিওগুলো আমার ফোনে রয়ে যাবে, স্মৃতি হয়ে রয়ে যাবে। বৃদ্ধ বয়সে বাবা মা সব থেকে বেশি অসহায় হয়ে পড়ে, ছোট্ট বাচ্চাদের মতো তাদের গোসল করানো সব কিছুই তখন কিন্তু ছেলে মেয়েদেরই আর কি করতে হয়। এই জিনিসগুলো যখন ভিডিও করা হয়েছিল, তখন জানতাম না যে এই ভিডিওগুলো থেকে যাবে, তারপর আমার নানু ভাই আর থাকবে না। তো যাই হোক, আল্লাহর বান্দা, আল্লাহ তালা তাকে নিয়ে গেছে, সবাই হচ্ছে তার জন্য দোয়া করবেন। আমি জানি এই ভিডিওগুলো যখন আমি ছাড়বো, সবাই হচ্ছে ইমোশনাল হয়ে যাবে। ভিডিওগুলো করা হয়েছিল, বাচ্চা কোনো কিছুই আর কি দেয়া হয় নাই, কি বলবো। এই যে হচ্ছে আমার ছোট মামা হচ্ছে নানু ভাইকে আর কি গোসল করাই দিচ্ছিল। তার আশেপাশে কিন্তু নাতি নাতনি সব সময় থাকে। নানু ভাই একটু কানে কম শুনতো, জোরে জোরে কথা বলা লাগতো আর কি। 109 কি 113 সামথিং এরকম আর কি বয়স ছিল। আলহামদুলিল্লাহ নানু ভাই অনেকটা সুস্থই ছিল, রোগ ওরকম ছিল না। শুধু হচ্ছে বৃদ্ধ বয়সে যে বার্ধক্যতা চলে আসে, ততটুকুই আর কি আসছিল। নানু ভাইকে গোসল করানো, এই যে জামা কাপড় পরানো, যখন যে মামা সময় পাই তারাই আর কি করতো। তো এই জিনিসগুলো আমাদের কাছে এখন হচ্ছে স্মৃতি হয়ে আর কি রয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে খুব তাড়াতাড়ি আর কি হারিয়ে ফেলি, এটুকুই বলবো।